যে যখন হাতে টাকা না থাকে তখন এই মুরগিগুলো যদি আমরা হাটে নিয়ে যাই, দুইটা তিনটা নিয়ে যাই, 1500-1500 টাকা হয়ে যায়, বাজারটা হয়ে যায়। বাবা আপা বিশাল ঘর, রুম কতগুলো? খাসা খাসা, একতলা, দুতলা, তিনতলা। এই যে এখানে ব্রুডিং চালাচ্ছেন না? এখানে ব্রুডিং করে কতদিন ব্রুডিং করেন? ব্রুডিং পরে কোথায় নিয়ে যান? প্রতিটি নারীর পক্ষেই অল্প পুঁজি দিয়ে আত্মনির্ভরশীল হওয়া সম্ভব, যদি একান্ত ইচ্ছাশক্তি এবং ধৈর্য থাকে। বলছি নারী উদ্যোক্তা মরিয়মের কথা। অলস সময় ঘরে বসে না কাটিয়ে 20 পিস দেশি মুরগি দিয়ে খামার করার পরিকল্পনা গ্রহণ করেন। বারবার ব্যর্থতার তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে মরিয়ম এখন এলাকাবাসীর কাছে সফল নারী উদ্যোক্তা। মরিয়মের খামারে ছোট বড় মিলিয়ে 500 মুরগি রয়েছে। মরিয়ম এখন ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন। এই বাচ্চা এলাকাবাসীর কাছে এবং হাটে বাজারে বিক্রি করে বেশ ভালো আয়ও করেন। এই নারী উদ্যোক্তার ঘুরে দাঁড়ানোর গল্প জানতে আমাদের আজকের গন্তব্য টাঙ্গাইলে। প্রিয় বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, শোনাব স্বপ্নজয়ী এই নারী উদ্যোক্তা মরিয়মের গল্প। এই লোকেশনটার নাম কি? টাঙ্গাইল। টাঙ্গাইল পাকুল্লা, টাঙ্গাইল দেলদুয়ার। টাঙ্গাইল দেলদুয়ার, দেলদুয়ার। উদ্যোক্তা ভাই বোন, আমরা আরো একজন উদ্যোক্তার খোঁজে চলে আসলাম টাঙ্গাইলের পাকুল্লা দেলদুয়ার থানা। দেলদুয়ার থানা, দেলদুয়ার সদর ইউনিয়ন। এখানে এই যে এইখানেই এই যে নাসির ভাই, হুজুর নাসির ভাই, তার ওয়াইফ মুরগি পালন করেন, জানেন এটা? হ্যাঁ। বাসা আশেপাশে কোথায় হবে? আশেপাশে এই উত্তর সাইডেই হবে। এইখানে হবে? এইখানে। এই হচ্ছে আমাদের আজকের নারী উদ্যোক্তার বাসা। দেখেন কত ছোট্ট ঘরে স্বপ্ন বুনেছেন। এগুলো সবগুলো হচ্ছে দেশি মুরগি। এই পাশে দেশি মুরগি, এপাশেও দেশি মুরগি, এপাশেও মনে হয় ব্যালেন্স করা হয়েছে। এবং এপাশে যদি একটু দেখাই, এপাশটায় সুন্দর সেট করা হয়েছে। যাই হোক, আমরা ভিতরে যাবো, আগে উদ্যোক্তার সাথে একটু কথা বলি। মরিয়ম আপা আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন আপনি? এই যে মাইক্রোফোনটা হাতে রাখেন। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টি যদি একটু দিয়ে দিতেন। আমার নাম মরিয়ম, আমার বাসা দুল্লা থানা দেলদুয়ার জেলা টাঙ্গাইল। এটা টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানা। আচ্ছা আচ্ছা। আর গ্রামের নাম হচ্ছে দুল্লা। দুল্লা। আপনার নাম হচ্ছে মরিয়ম আপা? জি। যাই হোক আপা, এই তো সাংসারিক কাজের পাশাপাশি হাঁস মুরগি পালনের চিন্তা ভাবনা। জি জি। বেশ সুন্দর পরিকল্পনা। তো হাঁস মুরগি পালনের চিন্তা ভাবনা কিভাবে গড়ে উঠলো? প্রথমে আমি গরু পালন করতাম। গরু পালায় দেখা গেছে যে একটু বাহিরে যাইতে হয়, পর্দার সমস্যাই হয়। হ্যাঁ হ্যাঁ। এই কারণে আমি বাড়ির ভিতরেই মানে হাঁস মুরগি পালন করতেছি। তো প্রাথমিক অবস্থায় যে হাঁস মুরগি পালন করলে যে স্বাবলম্বী হওয়া যায়, তো এটা কি মনের ভিতর মানে ছিল যে আপনার কি বিশ আত্মবিশ্বাস ছিল যে আপনি হতে পারবেন? এটা মানে ছিল যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতাম, ওগুলো দেখে মানে আমার একটু জাগে যে যদি আমি করতে পারি তাহলে দেখি বাড়ির কাজের আশেপাশে যদি এই মুরগিটা পালন করতে পারি। আচ্ছা, তাহলে মনে হয় কিছু একটা খরচ উঠে আসবে। এখানে দেখতে পাচ্ছি, আসেন একটু দেখি। আমরা একটা ঘর দেখতে পাচ্ছি, এটা কি মূলত ছিল আমার রান্নাঘর? রান্নাঘর। রান্নাঘর ভেঙে করা হয়েছে, মুরগির একটা সেট করা হয়েছে, ছোট মোটো সেট। আর এটা ছিল আমার গরুর ঘর। এটা ছিল গরুর ঘর। আর এ পাশে যে একটা শেড দেখতে পাচ্ছি, মানে খুব সুন্দর ই দেখতে পাচ্ছি, এটা কি? এখন যখন আমি দেখলাম যে না আমার কিছু কিছু টাকা আসছে, আমি করতে পারবো, তখন মানে আমি এই ঘরটা করছি। তখন এই ঘরটা করছেন একদম প্রাথমিক অবস্থায়? মানে কিভাবে শুরু করলেন? একদম প্রাথমিক পরিকল্পনা, প্রাথমিক অবস্থায় আমার এই গরুর ঘরে আপনার দেখলাম যে ঘরটা খালি থাকে, এই কারণে আমি 20টা মুরগি কিনা আমি এই জায়গায় মানে শুরু করি। কোথা থেকে মুরগি নিয়ে আসেন? আমি বাহির থেকে 20টা মুরগি কিনেছিলাম। বাহির থেকে, বাজার থেকে?
বাহিরে মানে আশেপাশে বাড়ির থেকে। ও বাড়ির থেকে 20টা মুরগি কিনে কি করলেন প্রথমে? 20টা মুরগি কিনে তারপরে 20টা মুরগি দিয়ে মানে কুচু বসিয়ে বসিয়ে কিছুদিন করছি। 20টা মুরগি কুচু বসিয়ে বসিয়ে বাচ্চা উৎপাদন করছেন, সেই বাচ্চাগুলো থেকে আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হয়েছে, আস্তে আস্তে আপনার খামার বড় করছেন। আচ্ছা, এই যে 20টা মুরগি নিয়ে আসলেন, এগুলোকে প্রাথমিক কি করলেন? বাসায় এনে কোনো ভ্যাকসিন বা কোনো ঔষধ খাওয়াইছেন? না, ওই রকম আমার ধারণা ছিল না। হ্যাঁ হ্যাঁ, পরে আমি প্রথমেই তো ওই রকম কিছু করি নাই, পরে মানে আস্তে আস্তে এগুলা করা হয়েছে। 20টা মুরগি থেকে একটাও মারা যায় নাই? না, তখন 20টা মুরগি টিকে ছিল। আসেন আরেকটু দেখি তো, একটা দুইটা তিনটা আপনার সেট, এখন সেই 20টা থেকে এখন কতগুলো প্যারেন্টস আছে আপনার? এখন এই জায়গায় 70টা প্যারেন্টস আছে। এখন 70টা প্যারেন্টস আছে ওই 20টা থেকেই তো? জি, 20টা থেকে। আর এই পাশে এগুলো কয় দিন বয়স? এগুলো আজকে আপনার 2 মাস 17 দিন। 2 মাস 17 দিন বয়স। এখানে কতগুলো আছে? এই জায়গায় আপনার 100-র উপরে আছে কিছু। 100-র উপরে মানে 2 মাস 17 দিন বয়স, 100-র উপরে আছে। তারপরে আরো কি ভিতরে আছে? হ্যাঁ, ভিতরে। আসেন আরেকটু ভিতরে যাই। আচ্ছা, তাহলে এই যে একটা ঘর, এই পাশে আরেকটা, এই পাশে আরেকটা, তিনটা, এই তিনটার জন্য আপনার কত টাকা খরচ হইল? আমার এই দুইটার পিছনে আমি টাকা খরচ করি নাই, শুধু এটার মধ্যে নেট লাগাইছি। আগে এই ঘর ছিল, তারপরে এই ঘরটা করতে আমার 2 লাখ টাকা খরচ হয়েছে। 2 লক্ষ টাকা খরচ শুধু এই মুরগি পারপাসে? হ্যাঁ, এটার। এখন 2 লাখ টাকা তো আপনার খরচ হয়েছে, 2 লাখ টাকা এখনো তো উঠে নাই? না না, উঠে নাই, এখনো উঠে নাই। এখন মুরগি পালা এ পর্যন্ত জানি আপনার বয়স কতদিন, মানে আপনার কত বছর চলে? আপনার 2 বছর হয় নাই। 2 বছর হয় নাই, 4 মাস। প্রথম দিক দিয়ে তো অনেক কিছুই জানতেন না, ভুল ছিল, এখন না হয় মোটামুটি একটু অভিজ্ঞতা অর্জন হয়েছে। তো এই 2 বছর 4 মাসে আপনি কত টাকা তুলে আনতে পারছেন? আপনার এখনো মানে আমার 2 বছর পুরো হয় নাই। এখনো হয় নাই? হয় নাই। তো এ পর্যন্ত মুরগি পালন করে মানে খরচ বাদে মোটামুটি আপনার কত টাকা আসছে? এখন আমি গত মাসে যে গতবার যে আমি প্যারেন্টস গুলাই করছিলাম, বাচ্চা বড় করছি, তখন মানে আমার 40,000 টাকা আমার 200 বাচ্চার থেকে ছিল। 40,000 টাকা খরচ বাদে ছিল? হ্যাঁ, খরচ 200 বাচ্চা সেল করে, 200 বাচ্চা। তারপরে মানে কিছু বাচ্চাও ফুটাইছি, সেই বাচ্চাও করা হয়েছে, এরকম ভাবে মানে আমার 40,000 টাকা খরচ হয়েছে। যা হোক, উদ্যোক্তা ভাই বোন, এই যে স্বপ্ন নিয়ে দেশি মুরগি পালন শুরু করেছেন, মাত্র 20 পিস দিয়ে তার যাত্রা শুরু ছিল, এখন 70 পিস প্যারেন্টস আছে, এখানে আছে কয় পিস জানি আপা বললেন? 100-র উপরে, এবং ভিতরে কিছু বাচ্চা আছে, এর জন্য ইনভেস্ট হিসাবে করে ফেলেছেন 2 লক্ষ টাকা। এখন কথা হচ্ছে, এই দেশি মুরগি পালন করেই তো আপনাকে 2 লক্ষ টাকা উঠাতে হবে। জি জি, মানে উঠানো কি সম্ভব, আপনি কি মনে করেন সম্ভব? এখন যখন দেখছি যে না এটা সম্ভব, তখনই মানে আমি এই ঘরটা করছি। তখনই এই ঘরটা দিয়েছেন? হ্যাঁ। এই ঘরের ভিতরে কি কি পরিকল্পনা নিয়েছেন আমরা একটু দেখি। আসেন একটু ভিতরে যাও। দেখেন এই ঘরটার মধ্যে আমি আপা দেখতে পাচ্ছি একতলা, দুতলা, তিনতলা, তিনতলা খাঁচা দেখতে পাচ্ছি। রুম কয়টা আছে? 1, 2, 3, এক তলায় তিনটা করে, 4, 5, 6, 7, 8, 9টা রুম আছে। এখানে কয়টা আছে? এখানে আছে 6টা। তো রুমের কোনো অভাব নেই, এখানে মুরগি পর্যাপ্ত রাখতে পারবেন। এখানে কি শুধু ওই দেশি মুরগি রাখার জন্য আপনি প্ল্যানিং? এখন মানে উপর তলায় তো এখন বেশি মুরগি রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এই কারণে উপরে মানে শৌখিন করার মানে চিন্তা ভাবনা আছে। ও, শৌখিন করার একটু চিন্তা ভাবনা আছে। এখানে চলছে ব্রুডিং। এখানে কত পিস বাচ্চা আছে দেখি? এই জায়গায় 130 পিস, 130 পিস বাচ্চা আছে। এই বাচ্চা ব্রুডিং শেষে আপনি কোথায় নিয়ে যাবেন? এই ব্রুডিং শেষে আমি ওই ইয়ে যাব, ওই খাঁচায় নিয়ে। মানে আপনি পরিকল্পনা ব্রুডিং শেষে, এখানে দেখেন ব্রুডিং করা হয়, ব্রুডিং শেষে আনা হচ্ছে, এই যে এই জায়গায় ব্রুডিং শেষে নেওয়া হচ্ছে। এগুলো কি ব্রুডিং কমপ্লিট সবগুলো আপনি করছেন আপা? জি, আমি করছি সবগুলো। আপনি করছেন? এখানে কত পিস আছে? ওই জায়গায় আপনার 80 পিস আছে। 80 পিস, 80 পিস সেল হয়নি, সেল করেন নাই কেন এখনো? এগুলো সেল করি নাই মানে ওই বাহিরের গ্লাস সেল করতেছি, এগুলো এখনো শুরু করি নাই। বাহিরের গুলো করছেন, এগুলো করেন নাই? তাহলে এগুলো সেল করবেন, বাচ্চা এগুলো সেল করবেন? হ্যাঁ। সেল কোথায় করেন, কে নিয়ে যায় এসে? এগুলো আশেপাশের লোক জনাইসে নেয়, আবার মোরগগুলা বড় হয়, ওগুলো আপনার হাটে নিয়ে সেল করা হয়, কুরুটিয়ার হাটে নিয়ে। ও, হাটে সেল করে কি? আপনার ভাই আই নিয়েছে। ও, ভাই আই সেল করে।
আপা এখানে যেহেতু অনেকগুলো আপনার রুম আছে, এখানে যেমন একটার মধ্যে আপনি ব্রুডিং করছেন, ব্রুডিং শেষে আপনি বাচ্চাগুলো ট্রান্সফার করছেন আরেক জায়গায়, ওইখান থেকে আবার নিয়ে যাচ্ছেন বাহিরে লিটারে, লিটার থেকে বাচ্চাগুলো হাটে চলে যাচ্ছে বা বাড়িতে এসে কেউ না কেউ নিয়ে যাচ্ছে। সুন্দর পরিকল্পনা। আর উপরের গুলোতে মোটামুটি শৌখের মুরগি পালার একটা চিন্তা ভাবনা আছে। আর আপনি কি আর হিসাব ক্যালকুলেশন করা হচ্ছে এখন? এখন মানে মুখে হিসাব রাখতেছি ওরকম। মানে ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হিসাব রাখা। ধরেন আপনি মুরগি পালন করতেছেন, কোনো হিসাব নেই, এখন হিসাব ছাড়া কি ব্যবসা চলবে? হিসাব রাখতে হবে। যেমন এই 70 পিস মুরগির জন্য এগুলো আপনি সম্পদ প্যারেন্টস, এগুলোর জন্য প্রতি মাসে কত বস্তা খাবার যাচ্ছে? খাবার আপনার এখন 2 বস্তা করে খাবার, 2 বস্তার দাম যদি আনুমানিক ধরি 2800 টাকা বর্তমান বস্তা যদি হয়। আমি আবার দুপুর বেলা আপনার ভিজা খাবারটাও দেই আপনার খরচ কমাতে। হ্যাঁ, দুপুর বেলায় আপনার ধানের কুড়াটা ওইটা আমি আটা অথবা ওই ফিডের সাথে মিশিয়ে মিক্স করে ওইটা মানে দুপুর বেলায় দিই, তাহলে একটু খরচটা কমে আসে। ডিম বিক্রি করে কি লাভ থাকে নাকি বাচ্চা বিক্রি করলে লাভ বেশি হয়? বাচ্চা বিক্রি করলে তো আপনার লাভ বেশি আসে, যেহেতু একটা বাচ্চার দামই আপনার 50 টাকা পিস। আচ্ছা আচ্ছা। আর ডিম বিক্রি করলে দেখা যায় যে 70 টাকা হালি, 70 টাকা হালি ডিম, আর বাচ্চা বিক্রি করলে মোটামুটি একটু দামটা বেশি আসে। তাহলে অনেক নারী উদ্যোক্তা আপনাকে দেখছে আপা, যে আপনি যেহেতু দেখেন ছোট্ট একটা ঘরে কত সুন্দর পরিকল্পনা নিয়েছেন, এক পাশে প্যারেন্টস থেকে যে ডিম পাচ্ছেন, ডিমগুলো মেশিনে তো ফোটাচ্ছেন, ইনকিউবেটর মেশিনে, সিন লাগবে, এগুলো কিভাবে আপনার আয়ত্ত হলো? যখন দেখলাম যে না আমার মুরগির ডিম ফোটানির সমস্যা, এই দেখা যায় যে ডিমের প্রোডাকশন কম আসে, তখন আমি মানে মেশিনটা নেওয়ার চিন্তা ভাবনা করি। তারপরে মেশিনটা মেশিন নিয়ে, মেশিনে কি ডিম আছে এখনো? এখনো ডিম আছে, আসেন একটু মেশিনে যাই। তাহলে যে আপনার সম্পর্কে আমার জানা হলো না, আপনি কি করেন মূলত? আমি আছি পাশে একটি কমি মাদ্রাসায় আর কি। জি, কমি মাদ্রাসায় জব করি, আর পাশাপাশি আমার একটা বিজনেস আছে আমরা টাঙ্গাইল শহরে। জি, মানে এক্সপোর্ট প্রোডাক্টের একটা শোরুম আছে, ওখানে বিকেলবেলা বসি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে তো দুইজনই? জি, আমার 3 ছেলে, 3 ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে, বড়টা আর এই দুইটা। এই ছোট্ট সংসার, আপা পারিবারিক ঘরোয়াভাবে তার মানে ভিতরে যে একটা স্বপ্ন আছে স্বপ্নটা পালন করে যাচ্ছে, এখান থেকে মাস শেষে আয়ও হচ্ছে। যাই হোক, মাশাল্লাহ, বেশ ভালো লাগলো আপনাদের এই সুখী দম্পতি দেখে। আপনি আছেন মাদ্রাসায়, আপা এখান থেকে পারিবারিকভাবে আয় করছে। এনার মূল উদ্যোগটা উনি সবচেয়ে বেশি অবদান ওনার। একদিকে আপনার স্বামীকে সহযোগিতা করা হবে, অন্যদিকে বেকার সময়টা ই হচ্ছে কাজে লাগতেছে, এই জন্য আপনার নারীরা ইচ্ছে করলে তারাও সফলতা অর্জন করতে পারে। প্রিয় বন্ধুরা, আসলেই আমরা যারা হাজব্যান্ড আছি, স্বামী আছি, আমরা যদি আমাদের মানে একটু সহযোগিতার হাত আমাদের স্ত্রীর প্রতি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু নারীরা ঘরে বসে তাদের যে চিন্তা চেতনা মননশীলতা এই হাঁস পালন মুরগি পালন এগুলোতে দিয়ে তারা কিন্তু বাড়তি আয় করতে সক্ষম, বাড়তি আয় করতে পারবে। আমাদের বেকার যে অলস সময়টা সেটাও ভালো কাজে লাগবে। ইউথ এগ্রো কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এই সকল যে সকল উদ্যোক্তা আছে উদ্যোক্তাদের তুলে ধরে এবং গঠনমূলক যে সকল তথ্যবহুল ভিডিও আছে ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আপনাদের গঠনমূলক পরামর্শ সবসময় দিয়ে যাবেন। যে মরিয়ম আপা, আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগলো, যে পরবর্তীতে আবারও আপনার স্বপ্ন আমরা তুলে ধরবো। আজকে পর্যন্ত।